সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুটবল ম্যাচে ঝড় তুলবেন সাংবাদিকরা সাংবাদিকদের বিনোদনের জন্য আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে সোমবার সকাল আটটা থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে সাংবাদিকদের এই টিম বি টিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে এই প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস সাব কমিটি চেয়ারম্যান অলোক ঘোষ কনভেনার অভিষেক দে সহ অন্যান্যরা এই সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এই সংবাদ জানান এদিন দুই দলের খেলোয়াড়দের হাতে জার্সিও তুলে দেওয়া হয় সাংবাদিকদের এই টিমের অধিনায়ক হলেন সুপ্রভাত দেবনাথ বি টিমের অধিনায়ক হলেন শান্তনু বণিক সাংবাদিক সম্মেলনে দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আবার বলছি এই খেলার আমি সাফল্য কামনা করি এবং আমাদের দুটো টিম হয়েছে একটা এ টিম এবং একটা বি টিম আমি নামগুলো ঘোষণা করে দিচ্ছি এ টিমে রয়েছেন সুপ্রভাত দেবনাথ উনি ক্যাপ্টেন সন্তোষ গোপ ভাইস ক্যাপ্টেন ম্যাকধন দেব সুমন সাহা গোলকিপার ভাস্কর দাস সুমিত সিনহা সুব্রত দেবনাথ জাকির হোসেন কৃষাণু বোমা রবিন কলই প্রশান্ত দেবরয় সুজিত আচার্যী বিষ্ণুপদ বণিক অর্পণ দে মনীষ লোধ সৌরজিৎ পাল অরিন্দম চক্রবর্তী কিরিটি দত্ত বিশ্বজিৎ দেবনাথ মণিময় রয় রেশপি এবং স্বরূপা নাহা সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ সাংবাদিকদের এই প্রীতি ফুটবল প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন তিনি সব সাংবাদিকদের সোমবার সকাল সাড়ে সাতটার মধ্যে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান সাংবাদিক সম্মেলনে স্পোর্টস কমিটির কনভিনার জানান সাংবাদিকদের এই প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রমাকান্ত দে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্যাট্রন রতন সাহা সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী প্রমুখ উপস্থিত থাকবেন Bureau Report RE News.